কিন্তু সেই কুকুরকে আর দেখতে পেলেন না। শিবানন্দ সেবককে জিজ্ঞাসা করলেন, কুকুর ভাত পেয়েছে? সেবক বললেন, ভুলে গেছি। শিবানন্দ প্রভু সেই রাত্রিকালে কুকুর খুঁজতে বেরিয়েছে, কোথায় গেল সেই কুকুরটি? কিন্তু অনেক খোঁজার পরেও কুকুর পেলেন না। দুঃখী হলেন, রাত্রি উপবাস করলেন শিবানন্দ প্রভু। সেখান থেকে চলতে চলতে অনেক দিন পরে জগন্নাথ ক্ষেত্রে পৌঁছালেন, আর কুকুরের সাথে দেখা নাই। ওই যে কুকুর ছাড়া হয়ে গেল, আর কুকুরের সাথে দেখা হলো না। মহাপ্রভুর সঙ্গে যখন মিললেন সমস্ত, মহাপ্রভু বসে আছেন গম্ভীরায়, আর ভক্তরা যখন পৌঁছালেন দেখলেন সেই কুকুরটি মহাপ্রভুর সম্মুখে বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে মহাপ্রভুর সম্মুখে বসে আছে। মহাপ্রভু প্রসাদ উচ্ছিষ্ট করে ওই কুকুরটাকে দিচ্ছে, প্রসাদ করে, আর কুকুর সেই প্রসাদ খাচ্ছে। শিবানন্দ সেনাদি যখন পৌঁছালেন সেই সম্মুখে কুকুরকে দেখে, শিবানন্দ সাষ্টাঙ্গে প্রণাম করলেন মহাপ্রভুর সম্মুখে ওই কুকুরকে, কি প্রভু আমাকে ক্ষমা করবেন। সমস্তের সম্মুখে ওই কুকুর হরি কৃষ্ণ বলতে বলতে একেবারেই চতুর্ভুজ হয়ে বৈকুণ্ঠে প্রস্থান করল মহাপ্রভুর সম্মুখে। সকলেই হরিধ্বনি করতে লাগিলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। অতএব ওই ছেলিলা করে সচির নন্দন, যাহার শ্রবণে ভক্তের আনন্দ হয় মন। এই রকম শ্রীমন মহাপ্রভুর অনন্ত লীলা, আসুন একটু হরি সংকীর্তনে আনন্দ নিই। আগে কথা শ্রবণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। राधे तू बड़ भागिन, कौन तपाकिन, तीनों लोक तरन तारन सो तेरे Thank you.
जो मुहूर्त भगवान को नाम ना दियो अगले जन्म में कहा बने रहो बोले गुंगो माने यही जन्म में जे मुक्ति के हरि नाम ना करे से आगे जन्म में की है गुंगा এখানে কি বলে গুঙ্গা বলে না বোবা 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 হয়ে যাবে আর ইয়া জন্ম মে জো হাতনতে তানি নাই বাজায়ো আগলে জন্ম মে কা হয় কা হয়ো আগলে জন্ম মে বলে এই জন্ম মে যে কীর্তনে তানি না বাজায় তো আগলে জন্ম মে ওই যে কি করে পাশে রাস্তা ঘাটে তালি বাজিয়ে মাগে না এরকম কি বলে ওটাকে হ্যাঁ Thank you.
ভালোবাসেন একবার সবাই হাত তুলবেন উপরে, সবাই ভালোবাসেন।